হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, অল এক্সাম হেল্প চ্যানেল পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন। তো প্রথম শ্রেণীর গণিত বাড়ির কাজ 28, এইটা আজকে আমরা সমাধান করব। প্রথমে আমরা ভালো করে প্রশ্নটা দেখে নেব, তারপর উত্তরে চলে যাব। তো এখানে তোমাদের প্রশ্নে বলা হয়েছে বিভিন্ন ধরনের বিয়োগ তোমাদের এখানে বিয়োগ করতে হবে। জাস্ট বিয়োগে প্রথমে একটা কথার অঙ্ক দেওয়া আছে সুন্দর করে, এই কথার অঙ্কের আলোকে তোমাদের তিনটা অঙ্ক সমাধান করতে হবে। দেখো বক্স আকারে দেওয়া আছে, এই বক্সগুলো সমাধান করতে হবে। এবং নিচে দেখো এক আর দুই, দুইটা আরও দুইটা কথার অঙ্ক দেওয়া আছে, বিয়োগ দেওয়া আছে, এই বিয়োগগুলো তোমাদের সমাধান করতে হবে। তো আমরা সবগুলোই তোমাদের সমাধান করে দেবো। তো এর আগে বলে নিচ্ছি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর তোমাদের যে কোনো ক্লাসের অ্যাসাইনমেন্ট প্রয়োজন হলে অবশ্যই আমাদের কমেন্টস করবে, আমরা সেই ক্লাসের অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করব। তো আমরা ফার্স্ট উত্তরে চলে যাই। এখানে দেখো তোমাদের বলেছে একটি গাছে নয়টি পাখি আছে, তিনটি পাখি উড়ে গেল। তো নয়টা থেকে যদি তিনটা বিয়োগ হয় তাহলে খালি বক্সে তোমাদের দেখো ছয় লেখে দিবে। তারপর বলেছে পরে আরও চারটি পাখি উড়ে গেল, তো তোমার টোটাল পাখি আছে ছয়টা, ছয়টা থেকে যদি তোমার চারটা চলে যায় তাহলে থাকে দুইটা। এটা বাম থেকে ডানে বিয়োগটা করবে, দেখো এইভাবে নয় থেকে তিন বিয়োগ করলে ছয় থাকে, তারপর আবার এই ছয় থেকে তুমি চার বিয়োগ করলে তোমার উত্তরটা হবে দুই। যেভাবে আমরা করেছি সেভাবে করে দিলে তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তো এভাবে তোমরা করে দেবে, বক্সগুলো পূরণ করে দেবে, সংখ্যাগুলো দেখো লাল কালার দিয়ে লিখে দিয়েছি। তারপর দেখো আমরা চলে গেলাম এক নম্বরে, বলছে আলীর দশটি কাগজ ছিল, চারটি কাগজ তার বোনকে দিল আর পাঁচটি তার ভাইকে দিল, তার কাছে কতটি কাগজ রইল? তাহলে প্রশ্ন লিখবে আলীর কাগজ ছিল দশটি, বোনকে দিল চারটি, বিয়োগ করে দেবে আলীর কাগজ হলো ছয়টি, আবার আলীর কাগজ ছিল ছয়টি, ভাইকে দিল পাঁচটি, তার কাগজ রইল একটি, ছয় থেকে পাঁচ বিয়োগ করে দিলে এক থাকে, উত্তর লিখে দেবে একটি। তো আমরা যেভাবে সুন্দর করে দিয়েছি কথার অঙ্কটা, তোমরা সেভাবে লেখলে তাহলে ফুল নাম্বারটা পেয়ে যাবে। তো অবশ্যই যেভাবে লিখেছি সেভাবে লেখার চেষ্টা করবে। আর তারপরে তোমাদের পরবর্তী অঙ্কটা দিব। তো এই জায়গায় বলেছি তারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবাই আগে পাওয়ার জন্য। দেখা দুই নম্বর বলছে শান্তির দশটি বিস্কুট ছিল, সে দুইটি বিস্কুট খেলো, তার বোনকে চারটি বিস্কুট দিল, এখন তার কাছে আর কয়টি বিস্কুট রইল? উত্তরটা হবে শান্তির বিস্কুট খেলো দুইটি এবং বোনকে দিল চারটি, তাহলে মোট মোট শেষ হলো কয়টা? ছয়, চার আর দুই যদি যোগ করে তাহলে ছয়টি হয়। তাহলে শান্তির বিস্কুট ছিল মোট দশটি আর ছয়টি শেষ হলো ছয়টি, বিয়োগ করে দিলে বিস্কুট রইল দশের থেকে ছয়, বিয়োগ করে দিলে তোমাদের উত্তর হবে চার। তো অ্যান্সারটা চার লিখে দিবে উত্তর বিস্কুট রইল চারটি, এভাবে লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং তোমার বন্ধুবান্ধবের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। তো এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর তোমাদের যে কোনো ক্লাসের অ্যাসাইনমেন্ট প্রয়োজন হলে অবশ্যই আমাদের কমেন্টস করবে, আমরা সেই ক্লাসের অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।